রাজ্যের বনদপ্তরে মাধ্যমিক পাস থেকে শুরু করে ফরেস্ট গার্ড, এমটিএস, ক্লার্ক ও আরও বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনার আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদন ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আরও কী কী পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, ওই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে আরও কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে, আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। এবং নতুন চ্যানেলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেছি, সেখান থেকে চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন, পরিবর্তে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল টিপস, ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনার সেই চ্যানেলে পাবেন। তো চল বন্ধুরা বেশি কথা না বলি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাবো। তো বন্ধুরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি, আমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি। আবেদন কীভাবে করবেন সেটা এখানে দাঁড়াচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছে, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দাঁড়াচ্ছে 9 ডিসেম্বর 2022 নোটিশ প্রকাশিত হয়েছে। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইন আবেদন শুরু হচ্ছে 20 ডিসেম্বর 2022 12টা থেকে এবং আবেদন চলবে 19 জানুয়ারি 2023 রাত 12টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো এখানে দাঁড়িয়েছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন কবে হচ্ছে সেটা দাঁড়িয়েছে ফেব্রুয়ারি 2023 আপনাদের হচ্ছে। ডেট অফ ডেসক্রিপটিভ পেপার কবে হবে সেটা আপনারা পরে পাবেন, পরে নোটিফাইড করানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য ফ্লোয়িং পোস্ট, কী কী পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টগুলোর নাম কিন্তু এখানে দাঁড়িয়েছে। টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চ এখানে রয়েছে, এর জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা দেওয়া রয়েছে। পারমানেন্ট বেতনটা এখানে রয়েছে, লেভেল 3 বেতন আপনাদেরকে প্রোভাইড করানো হবে। ক্যাটাগরিটা দেওয়া রয়েছে, কোন কোন ক্যাটাগরি আবেদন করতে হবেন সেটা এখানে দেওয়া রয়েছে। এজটা এখানে বলেছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্টটা রয়েছে টেকনিশিয়ান মেনটেন্স রয়েছে, পে লেভেল 2 আপনাদেরকে দেওয়া হবে। মোট সম্পদ 6টি রয়েছে, গ্রুপগুলো এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, মেকানিক, পাম্প অপারেটার, কাম মেকানিক, কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরি সেটা এখানে দাঁড়িয়েছে। এজ একই রকম রয়েছে, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তিন নম্বর পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্যাল রয়েছে, লেভেল 5 বেতন আপনাদেরকে দেওয়া হবে। মোট শূন্যপদ 7টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্টাফ নার্স রয়েছে, ফিমেলের জন্য একটি রয়েছে, মেলের জন্য একটি রয়েছে। 21 থেকে 31 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। গ্রুপগুলো আপনারা এখান থেকে একবার দেখে নেবেন, নিয়োগের নোটিস আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয়ে দেখে নেবেন। লোয়ার ডিসমেন্ট ক্লার্ক এখানে রয়েছে, মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে, 5টি শূন্যপদ রয়েছে। বয়সটা একই রকম রয়েছে, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর এখানে রয়েছে ফরেস্ট গার্ড, এখানে পারমানেন্ট বেতন কত করে দেওয়া হবে সেটা দেওয়া রয়েছে এবং মোট শূন্যপদ 2টি রয়েছে। এসডি এখানে বলেছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার এখানে রয়েছে গ্রেড 2 4 লেভেলের বেতন আপনাদেরকে দেওয়া হবে, মোট শূন্যপদ 1টি রয়েছে। এসডি একই রকম রয়েছে, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তারপর স্টোর কিপার রয়েছে, ড্রাইভার অর্ডিনারি গ্রেড রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ এখানে রয়েছে। আর বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন মোট 9টি পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। নিয়োগের নোটিশ আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটি প্রকাশিত হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে, আপনার ওয়ার্নিং স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক আউট করতে পারেন এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি। প্রথমেই আবেদন শুরু হচ্ছে 20/12/2022 12টা থেকে এবং আবেদন চলবে 19 জানুয়ারি 2023 রাত 12টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিশ নাম্বারও এখানে দেওয়া রয়েছে, তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থীর এখানে আবেদন করতে পারবেন, যদি আপনাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তবে এটা একটা শর্ট নোটিফিকেশন রয়েছে, শর্ট নোটিফিকেশনে কোনো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা নেই। যখনই ফুললি নোটিশ প্রকাশিত হবে আবার আপনাদেরকে ইনফর্ম করবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, তাদের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।